হাওড়ায় হকারদের উপর আরপিএফ এর লাঠি চালানোর প্রতিবাদে হাওড়া বর্ধমান মেন লাইনের হুগলি স্টেশনের রেল অবরোধে সামিল হলেন স্থানীয় হকাররা। জাতীয় বাংলা বঙ্গীয় হকার সম্মেলনের ব্যানারে শনিবার রাত পৌনে ৮টা নাগাদ হুগলি স্টেশনের আপ ডাউন ও রিভার্স তিন লাইনেই বসে পড়ে অবরোধ শুরু করে। স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আপ বর্ধমান লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে, এছাড়াও প্ল্যাটফর্মে ঢোকার মুখে দাঁড়িয়ে যায় ডাউন হাওড়া লোকাল। পাশাপাশি মেন লাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে লোকাল ও দূরপাল্লার গাড়ি দাঁড়িয়ে রয়েছে বলে রেল সূত্রে খবর। এই বিষয়ে একজন হকার তাদের দাবি নিয়ে কি বলছেন শুনে নেব। আমরা দীর্ঘদিন যাবৎ রেলে হকারি করে খাই, গত পরশু দিনকে অন্যগর থেকে বালি আরপিএফ কিছু পেটি তুলে নিয়ে যায়। সেই পেটিগুলো নিয়ে গিয়ে তারা কোথায় লুকিয়ে রাখে আমরা জানি না। আমরা যখন বালিতে যাই, হাওড়া ডিআরএমের কাছে যাই, হাওড়া ডিআরএম বালি আরপিএফকে বলে পেটিগুলো আমাদের ফেরত দিয়ে দেয়। সেই পেটিগুলো এনে আমরা যখন কন্যাগড়ে লাগাই, তারপরে রাতের অন্ধকারে প্রশাসন দুষ্কৃতীদের মতন রাতের অন্ধকারে পেটিগুলোকে ভেঙে মুচড়ে রাস্তায় ফেলে দেয়। কোন স্টেশনে? কন্যাগড়ে স্টেশনে। এবং তার মধ্যে গরিব হকারদের প্রচুর সামান ছিল। সাধারণ গরিব মানুষ এই পুজোর টাইমে ২০০০ টাকার সামান নষ্ট হয়েছে, কোথায় পাবে সে সামানগুলো? সেইভাবে প্রশাসন যা ইচ্ছা তাই করেছে। তার প্রতিবাদে আমরা সবাই মিলে আজকে হাওড়া ডিআরএমে যাচ্ছিলাম প্রতিবাদ জানাতে, কিন্তু হাওড়া স্টেশনে নামতেই ৩টে ৫০ নাগাদ হাওড়া স্টেশনে নামতে হিন্দি সাম্রাজ্যবাদ আরপিএফ আমাদের কুকুরের মতন পিটিয়েছে, ওইভাবে মানুষকে পেটায় না। তবে আমরা কি আমার রাজ্যে পরাধীন? আমি আমার রাজ্যে বাঙালি হয়ে জন্মেছি, আমি কি আমার রাজ্যে পরাধীন? আজকে যখন আমরা বাঙালি বিহারি একসঙ্গে হকারি করি, একটা বিহারি ছেলেকে ছেড়ে দেয় আরপিএফ, কিন্তু একটা বাঙালি ছেলেকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে নেয় কেন? আমার রাজ্যে কি আমি জন্মে পরাধীন হয়েছি? আমার রাজ্যে কি আমি স্বাধীন নই? আজকে আরপিএফ কেন দুচোখে মুখে দেখছে? কেন আজকে বিহারিরা হাওড়ার বুকে হকারি করছে? কিছু হবে না, সবাইকে ছেড়ে দেয়। কিন্তু একটা বাঙালি যখন যায়, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট ধরে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে দেয়। কী কারণে? তার প্রতিবাদে আমাদের দাদাদের বেধড়কভাবে মেরেছে, তারা কোথায় আছে, প্রশাসন তাদের কোথায় নিয়ে গেছে আমরা জানি না। আমরা চাই এই মুহূর্তে প্রশাসন জানাক যে দাদারা কোথায় আছে, কীভাবে আছে, তাদের মেরেছে কী অবস্থা আমরা কিছু জানি না। প্রশাসন আমাদের জানাক, যদি তারা সুস্থ স্বভাব থাকে তাদের ছেড়ে দেয়, আমরা অবরোধ ছেড়ে দেবো এই মুহূর্তে, এটাই আমাদের দাবি। এই জন্য নাজেহাল অবস্থা হয় রেল যাত্রীদের, যদিও দ্রুত অবরোধ তোলার জন্য উপস্থিত হয় রেল পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯টা নাগাদ অবরোধ উঠে যায়। তবে হকাররা হুঁশিয়ারি দেয়, যদি তাদের দাবি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলন করবে। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়ে। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার ৯৪৩৪০২৬২০০ এবং ৯২৮৯৯২২৮০১। তাই বলি পছন্দের বাইক আপনার, আর পরিষেবা সুপার অটোর।